এক কামার খাও নাও হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে চলে আসছি প্রিয়তম মুভি দেখতে, কারণ আমার প্রিয়তমার মনটাই খারাপ আজকে। তো ভাবলাম বাইরে বের হই, ঘুরতে যাই, তাহলে হয়তো ওর মনটা ভালো হবে। তো যেতে যেতে দেখলাম আমাদের নতুন এয়ারপোর্ট অলমোস্ট শেষের দিকে, অ্যান্ড খুবই ভালো লাগছে যে টার্মিনাল 3 আমরা ইনশাআল্লাহ এই বছরের শেষে উঠতে পারবো। তারপর রাস্তায় যেতে যেতে খুব ভালো ওয়েদার ছিল, অ্যান্ড আমিনা গান শুনে ডান্স করতেছিল, এখন ঝুমকা গান। সো আমি কপিরাইট ইস্যুর জন্য গানটা মিউট করে দিয়েছি, অ্যান্ড ওর এই গানটা অনেক বেশি পছন্দের, গানের সাথে সাথে গাচ্ছিল। অ্যান্ড ওদিকে তো আমার প্রিয়তমার মনটাই খারাপ, মন ভালো করতে পারি কি না দেখি। তারপরে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। আমিনা বলতেছিল যে বাবা আমাকে খেলতে নিয়ে যাবা না, খেলতে নিয়ে যাবা না। আমি বললাম আজকে তো তোমার মন ভালো করতে আমি আসি না এখানে, আমি আসছি তোমার আম্মুর মন ভালো করার জন্য। তারপর গাড়ি পার্কিং করে নিলাম, পার্কিং করে লিফটের উদ্দেশ্যে যাচ্ছি। লিফটের 5 চলে আসলাম, আমিনা এসেই একটা এমন জোরে দৌড় দিল, ও মনে করছে যে ও চিনতেছে, আসলে কিন্তু ওদিকে আমরা যাবই না, আমরা যাব এই সাইডে। অ্যান্ড এদিক দিয়ে যাচ্ছি, আমিনা তো বলতেছে না বাবা আমি মুভি দেখবো না, আমি মুভি দেখবো না, আমি খেলতে যাব, খেলতে যাব। সো এখানে অনেক খাবারের দোকানও ছিল, তো ওখানে যেয়ে দেখলাম যে আমরা গিয়ে পৌঁছাইছি 6:00-7 সময় প্রিয়তমার শো ছিল। তো ওনাকে বললাম যে প্রিয়তমার জন্য 3 টিকিট দেন, 3 টিকিটের দাম পড়েছে 1560 টাকা। টিকিটটা নিয়ে নিলাম, নিয়ে আমিনাকে দিয়ে দিলাম একটা, আর আমিনার আম্মুকে খুঁজেই পাচ্ছি না, কই যে গেল, ও দিকে হাঁটতেছে। আমিনা যে টিকিট দিচ্ছে তাও নেয় না। নাও নাও টিকিট নাও নিছে। এখন আমিনা আবার দিয়ে দিবে, ওর এটা রাখতে অনেক কষ্ট হচ্ছিল। তারপর বললো বাবা আমি কিছু খাবো, খাওয়ার জন্য নিয়ে গেলাম ওখানে, যে একটা বান রুটি অ্যান্ড সামথিং চিকেনের কিছু একটা, ওইটা নিলাম। নিয়ে আমি নিয়েছিলাম বাটার বন, আমি অনেক পছন্দ করেছি। তারপরে চলে আসলাম আজকে খাওয়ার জন্য। আমি না একটা মুখে দিয়ে বলতেছে এত ঝাল বাবা, ফুচকা এত ঝাল। ফুচকাটা ছিল, এক প্লেট ফুচকা ছিল 180 টাকা করে, 7 ফুচকা 180 টাকা, আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। নামিনাকে পানি আনতে পারছো? কি বলছো আন্টিকে, যে কি বলছো? একটা মিনারেল ওয়াটার পানি পরে আর কি বলছো? তারপরে চলে আসলাম পিজা হাটে, যেহেতু অনেক টাইম আছে। পিজা হাটে আমিনাকে একটু খেলতে নিয়ে আসলাম, যেহেতু খেলার জন্য এত পাগল। পিজা হাটে খেলাধুলা করে তারপরে আমরা চলে যাব মুভি দেখার জন্য। তো একটু টাইমটা স্পেন্ড করতে পারলো, যেহেতু আমরা আগে চলে এসেছি। ও খুব খুশি আমিনা, একটুখানি খেলতে পারলেই ও খুব খুশি। তো আমাদের পিজা চলে আসলো, আমরা গোল্ডেন সারপ্রাইজের মিডিয়াম পিজা নিয়েছিলাম। তারপরে মুভি হলের সামনে যেহেতু টাইম হয়ে গিয়েছে শোয়ের, সো আমরা এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে আমিনা একটি প্লেন পেলো, ওইটাতে উঠবে। তো আমি বললাম যে এটাই উঠো না, মুভির টাইম কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। ও দৌড় দিল একটা, দিয়ে বলতেছে চলো চলো মুভি দেখতে যাই মা চলো। আবার একটা পপকর্ন নিয়ে নিলাম, মাসালা পপকর্ন। মাসালা পপকর্ন 180 টাকা করে ওখানে, আপনারা চাইলে বাহির থেকেও যে ইয়া আছে ওইটা থেকেও নিতে পারবেন আর ভিতর থেকেও নিতে পারবেন। তারপর আমিনা বললো বাবা আমি ঘোড়ায় উঠবো, ঘোড়ায় উঠে বসে পপকর্ন খাচ্ছিল। আর বলতেছে, ও নিজেই বলছে যে বাবা একটা ছবি তুলে দাও, একটা ছবি তুলে দাও। টিকিট পেয়ে এত বেশি খুশি। তো আমাদের হল ছিল মন্টেজ, মন্টেজের এফ রোতে ছিল। তো আমরা ভিতরে যাচ্ছি, আমি না একা একাই যাচ্ছিলাম, আমার কিছু বলা লাগেনি। ও এফ খুঁজে খুঁজে নিজেই বের করছে যে এফ কোথায়, এফ কোথায়।
এই তো ফাইনালি পেয়ে গেলাম আমাদের সিট, এখানে বসে পড়লাম আমরা। এখনো মন ভালো হয়নি সারাবানের, তো জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে গেলাম আমরা সবাই। আমিনা বলল, বাবা সবাই দাঁড়াচ্ছে কেন? আমি বললাম যে জাতীয় সঙ্গীত আমাদের সম্মান করতে হবে, তাই দাঁড়িয়েছি। তো মুভি শুরু হয়ে গেল, এই ফার্স্ট পার্ট সাকিব খানের জাস্ট, তারপরে একটা মিউজিক। আমিনা অনেক হ্যাপি ছিল, তো ইন্টারভাল দিল, সবাই ওয়াশরুমে যাবে বা হালকা পাতলা খাওয়া দাওয়া করবে। আমি আমাদের জন্য খাবার নিয়ে নিলাম, এগুলো নিয়ে এখন আবার সেকেন্ড পার্ট দেখবো মুভির। আমিনা তো এই ঘোড়াতে ওঠার জন্য পাগল হয়ে গেছে, যে ঘোড়ায় উঠবে। এই সংটা আমার অনেক ফেভারিট মুভির। অ্যান্ড লাস্ট পার্টটুকু দেখে আসলেই অনেক কষ্ট লাগছে, অনেক ট্রাস্টমি অনেক কষ্ট লাগছে। পুরো মুভি দেখতে যতটা কষ্ট না পাইছি, এই মুভিটার লাস্ট পার্টটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি। আপনারা অবশ্যই দেখবেন সাকিব খানের নিউ লুক। অ্যান্ড লাস্টে তো সারাবান উঠে আসবেই না, একদম শেষ পর্যন্ত বসে দেখবে, সবাই উঠে আসছে কিন্তু ও বসে দেখতেছিল। মনে হয় একটু একটু মনটা ভালো হয়েছে। সো ফাইনালি আমার মনে হচ্ছিল যে একটু হলেও মনটা ভালো করতে পারছি। আসলে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে এদিক সেদিক, এই দাওয়াত সেই দাওয়াত, ফ্যামিলিকে আর সময় দেওয়া হয় না। সো সবাই চেষ্টা করবেন ফ্যামিলিকে একটু টাইম দেওয়ার, যদি আমি নিজেও দেই না, অনেক ব্যস্ত থাকি বিভিন্ন এই সেই, তারপরে অনেক কিছু মিসিং হয়ে যায়। সো এই তো ফাইনালি আমরা চলে যাচ্ছি মুভি দেখে, খুবই ভালো একটা সময় পার করলাম। অ্যান্ড মুভিটা আসলেই খুব ভালো ছিল। বলতেছিল, বাবা আমি সামনে বসবো তোমার সাথে পরে ফাইনালি। অ্যান্ড রাস্তায় যেতে যেতে দেখলাম এত বৃষ্টি, এত বৃষ্টি। অ্যান্ড ওয়েদারটা ভেরি নাইস ছিল, বৃষ্টির কারণে একটু জ্যাম হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন।